কে ডাকে রে পেছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক অদ্ভুত সুন্দর হয়, অনেক চমৎকার হয়, এবং সেই সাথে এই যে হিম শীতল একটা বাতাস, এই বাতাসটাকে গায়ে মেখে শরীর মন দুইটাকেই ঠান্ডা করে বাইক রাইড করছি পিচ ঢালা কালো রাস্তায়। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে, আবার নাও নামতে পারে, কারণ ওয়েদারের খাম খেয়ালই বোঝা একটু কষ্ট। হুট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে নিঃসন্দেহে বিপদে পড়ে যাব। ওয়েদারটাকে একটু এনজয় করি, আর বাইকে একটু ফুয়েল লাগবে, একটু ফুয়েল নিয়ে নিই। যদি পথে বৃষ্টি পায় তাহলে অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে, সাদা জুতা সাদা থাকবে না, কাদা কাদা হবে, এমনিতেই রাস্তা অনেকটা স্যাঁতসেঁতে হয়ে গেছে। এই রাস্তায় যতদিন যাই সামনের এই দৃশ্যগুলো কেন জানি আমার কাছে পাজলের মতো লাগে, এই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্লক। বাট অনেকের এই রোড ডিরেকশন আগে থেকে জানা না থাকলে হয়তো এখানে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, কিন্তু আমি তো সামনে যেতেই পারবো না মনে হচ্ছে। ভালোই বৃষ্টি হইতেছে সামনে, এই স্টেশনটাতে দাঁড়াই, কিছু করার নেই। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বৃষ্টির এক মধুর যন্ত্রণা, কোথাও প্ল্যান করে আপনি রেডি হয়েছেন সেজেগুজে, আর সেখানে এরকম আচমকা বৃষ্টি আসলে কিছু করার থাকে না। আসলে বৃষ্টি যে কোনো জায়গায় থামিয়ে দিতে পারে আপনাকে। এই জায়গাটা সুন্দর, কি সুন্দর একটা গাছ, নিম গাছ। বৃষ্টির আগামাথা কিছু বোঝা যায় না, এই ফোটা ফোটা পরে আবার এই থামে, কি অদ্ভুত। কত সুন্দর করে বললাম কে করে আজ মানা, আর একটু সামনে আসতেই ভেঙে গেছে আমার ডানা। ওকে একটু আগাই দেখি, বৃষ্টি দেখা যাচ্ছে না। এরকম বৃষ্টিতে কোনো বাস বা গাড়ি পিছনে থাকলেও সমস্যা, চাকার পানি এসে বলতে না বলতে দিচ্ছে, কি করি, কই যাই, কোথায় যাই। লোকজন ফুট ওভার ব্রিজের নিচে দাঁড়াইছে, ওই দূরে বৃষ্টি হচ্ছে দেখা যায় এখান থেকে, হয়তো এদিকটা অতটা পড়ছে না কিন্তু দূরে একদমই ঘন কুয়াশার মতো। দেখি আস্তে আস্তে সামনের দিকে এগোই, দূরে তাকালে মনে হয় যে অনেক বৃষ্টি হচ্ছে, বাট এদিকটায় নাই বললেই চলে, সামনে এগুলো বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। সামনে আর যেতে পারবো না মনে হয়, বৃষ্টি পড়তেছে আসলে, কই দাঁড়াবো, কোথায় যাবো। আবার বের হয়েছি, দেখে আস্তে আস্তে করে কতটুকু যাওয়া যায়। বৃষ্টির ধরনটা এমন, ভালোভাবে ভিজাও যাবে না, আবার কোথাও মানে এটাতে প্রপারলি ভিজারও সুযোগ নেই। ইন্টারেস্টিং ব্যাপার, এটা বলার সাথে সাথে 4-5 ফুট বৃষ্টি এসে মুখের মধ্যে পড়ল। ও মাই গড, সে তো ভালোই বৃষ্টি হইতেছে, শিট। বলতে না বলতেই আল্লাহ দেখায় দিছে, এই বৃষ্টি কখন শেষ হবে। ছোট্ট একটা চায়ের টঙে অলমোস্ট 15-20 জন মানুষ, ধরাটা খাইছিলাম রায়ের বাগে এসে। যদি শনির আঁকড়া হইতো তাহলে বুঝতাম যে ঠিক আছে, কপালে শনির দশা। দেখেন না কি অবস্থা পুরো রাস্তার, শেট, এদিক দিয়ে গেলে তো বাইকারদেরকে ভিজিয়ে দেবো, আমি একদম লেফট সাইড দিয়ে যাই। বর্ষার দিনে রেনকোট সাথে ক্যারি করাটা একটু কষ্টকর ব্যাপার, কারণ একটা ভারী রেনকোট সবসময় ক্যারি করতে হবে, এই চিন্তা করেও কিন্তু অনেকে নেয় না। কিন্তু বর্ষাকালে বৃষ্টি কখন আসবে কখন আসবে না এটা কিন্তু কেউই বলতে পারে না। এই প্রচণ্ড খরতাপ রৌদ্র গরমের মধ্যে কিন্তু হুট করে বৃষ্টি নেমে যায়। মেন রোডের পাশে রাস্তা দিয়ে নামলাম, যেহেতু পুরো রাস্তা জ্যামে ঠাসা, ভাবলাম এই রাস্তা দিয়ে একটু একটু করে সামনে আগাই। আজকে আর বৃষ্টির দরকার নাই, শুধু ওয়েদারটা এরকম থাকুক, একটু ঠান্ডা থাকুক, বৃষ্টি যতটুকু হয়েছে এটাই আনা, ধুলাবালি কমানোর জন্য এবং ওয়েদারটাকে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। রাস্তার উপর পানি জমে গেছে, আস্তে, ভেরি ফানি পারসন, খুবই কর্কশ ভয়েস করে বলতেছে, ইন্টারেস্টিং, কিন্তু যাবো কোন দিকে, কি অবস্থা রে বাবা। আজকের এই চমৎকার ওয়েদার, চমৎকার এনভায়রনমেন্ট, নিশ্চয়ই অনেকে বাসায় বসে কাটাবেন, কেউ অফিসে থাকবেন, কেউ বা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবেন, কেউ আবার এই ঝড় তুফান দেখে সিনেমা হলে যাবেন তুফান দেখতে। যে যেভাবে কাটান না কেন আজকের দিনটা, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রত্যেকের সময়গুলো সুন্দর কাটুক, নির্মল আনন্দে কাটুক সারাটা দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।